हाय फ्रेंड्स, गुड মর্নিং। তো আজকে একটা নতুন সকাল নিয়ে চলে আসলাম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমি যাচ্ছি নৈহাটি। কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি তোমাদের সাথে সব শেয়ার করব। আর কালকে আমার ফ্ল্যাটে, মানে আমার বিশেষ করে একটা ক্ষতি হয়ে গেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে 10:45, রেডি হয়ে 10:15 মধ্যে বেরোতে হবে। তো চলো, রেডি হয়ে নি ফ্রেন্ডস। আমরা চলে এসেছি এখন ব্যান্ডেলে। ব্যান্ডেল থেকে যাব নৈহাটি, আর নৈহাটিতে যাব বড় মাকে পুজো দিতে। এখানে ছেলে আছে, সুদীপ আছে, আমরা সবাই মিলে যাচ্ছি। তো চলো, তোমরা দেখতে থাকো। আর আমি এরকম একটা শাড়ি পরেছি, তো আজকে যাব বড় মায়ের কাছে, তো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর এখন আসি আমি ব্যান্ডেলে। তো আমরা এখন নৈহাটি নামবো, নৈহাটিতে। তো চলো দেখতে থাকো। চিকেন থালি চিকেন আছে, দু পিস শুক্ত আছে, পাঁপড় আছে, ডাল আছে, আর পেঁয়াজ আর লেবু লঙ্কা আছে। ডালটা খাবো তো কি? দিয়ে এবার ফুচকা খাওয়া হচ্ছে এখানে। এখনও মানে আমরা এখন জেটি ঘাট দিয়ে যাবো, নৈহাটি জেটি ঘাট দিয়ে চুচুড়াতে যাবো, ওখান দিয়ে তারপর ট্রেন ধরবো। তো তোমরা দেখতে থাকো। এখানে এসছি, আজকে হলো এই নিয়ে দুবার আসলাম। প্রথমবার আমি ব্লগ করেছিলাম, ব্লগটা শেষ করতে পারিনি। তো আজকে আমি আর সুদীপ এসছি। তো পুজো দেওয়া হয়ে গেছে, আর তোমরা দেখতে থাকো। এখন বড় মায়ের মন্দিরের অপোজিটে টাকা দেওয়ার জন্য ডালি নিয়েছি, ডালি টাকা দেওয়ার জন্য। তো আমাদের বড় মায়ের পুজো দেওয়া হয়ে গেল, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এটা আমাদের সেকেন্ড বার হলো, ফার্স্ট বার এসেছিলাম, ব্লগ করেছিলাম কিন্তু ব্লগটা শেষ করতে পারিনি। আর এখন আমরা আছি নৈহাটি লঞ্চ ঘাটে, আর এখানে লঞ্চ দাঁড়িয়ে আছে, তো এবার লঞ্চে উঠব। তো আজকের মতো আমরা ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর বলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর নেহাকে অনেক অনেক ব্লেসিং দিও, যাতে ওর চ্যানেলটা খুব খুব ভালো হয়। তোমাকে আশীর্বাদ সবসময় আমরা চাই। তো আজকের মতো টাটা।